ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি অভিক, আপনারা দেখছেন ট্রাভেল অ্যান্ড গাইড ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমি এর আগে আমার এই চ্যানেলটিতে কিছুদিন আগে কামাখ্যা দর্শনের এবং ক্রুজে করে যদি আপনারা ওখানে ঘুরতে চান কিংবা থাকতে চান তার সম্বন্ধে একটি ডিটেলস দিয়েছি এবং কামাখ্যা সম্পর্কে যে পৌরাণিক যে কাহিনিগুলো ওখানে শোনা যায় কিংবা কথিত আছে সেই কাহিনিগুলো বলেছি। আজ বন্ধুরা আপনাদের কাছে নিয়ে এসেছি, আপনারা যদি কামাখ্যা যদি যেতে চান কিংবা গুয়াহাটিতে যদি থাকেন কিংবা গুয়াহাটিতেও যদি বেড়াতে যান তাহলে তার জন্য আপনারা কোন কোন হোটেলগুলিতে থাকতে পারেন। মানে গুয়াহাটি রেলওয়ে স্টেশনের আশেপাশের যে হোটেলগুলি আছে সেগুলোই আমি বেশি করে বলেছি, কারণ ওই জায়গা থেকে আপনাদের কামাখ্যা মন্দির দর্শন কিংবা আসাম স্টেট জু, বোর্ডার বোটানিক্যাল গার্ডেন যেটা রয়েছে সেই জায়গাগুলিতে কিংবা আরও যে ওখানে মন্দিরগুলো রয়েছে সেই জায়গাগুলিতে ঘুরতে সুবিধা হবে। তাই ওই অঞ্চলের আমি বাছা কিছু হোটেল, কিছুটা সস্তা আবার কিছু দামি হোটেলও আছে, সেরকম সব কিছু মিলিয়ে আমি একটি আজকে তৈরি এনে করেছি, আপনাদের সামনে ভিডিওটি আসছে। আর বন্ধুরা, আমি বিশেষ করে বলে দিই, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি এই ভিডিওটিতে আপনাদেরকে তিনটে ইনফরমেশান, খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান শেয়ার করতে চলেছি। তাতে হয়তো আপনাদের একটি ক্ষেত্রে হয়তো কিছুটা পয়সা সাশ্রয় হবে এবং খুব ভালোভাবে আপনারা সেখানে থাকতে পারবেন, এবং আরেকটি ক্ষেত্রে রাজকীয় কিংবা একটু ক্রুজে ভ্রমণের অভিজ্ঞতাটাও আপনারা সেখান থেকে লাভ করতে পারবেন। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন বন্ধুরা। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন, কারণ আমার নতুন নতুন এরকম ভিডিও প্রত্যেক দিনই আপনাদের সামনে আসতে থাকবে। তাহলে বন্ধুরা, যাওয়া যাক আজকের ভিডিওটিতে। বন্ধুরা, এই ভিডিওটিতে আমি একটি কোনো একটি জায়গায় আমি একটি হোমস্টের কথা আপনাদেরকে বলবো, তার ডিটেলস, অ্যাড্রেস, ফোন নম্বর, বুকিংয়ের জন্য সব কিছু আমি দেব। অবশ্যই হোমস্টেটি আপনি বুক করতে পারেন গুয়াহাটিতে গেলে কিংবা ওই দিকটায় গেলে, খুব সস্তায় খুব দারুণ জায়গা, আপনার আমার ভিডিওতে দেখতে পারবেন কিছুক্ষণ বাদে। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, এটি আশা করেই আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, প্রথম যে হোটেলটির কথা বলবো সেই হোটেলটি হচ্ছে হোটেল লীলাবতী গ্র্যান্ড। এটির ভাড়া পড়বে 1,500 থেকে 2,500 টাকা পর্যন্ত। এটির অ্যাড্রেস হচ্ছে মতিলাল নেহরু রোড নিয়ার ফ্যান্সি বাজার, পান বাজার, গুয়াহাটিতে। আর এর ওয়েবসাইটটি আমার ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এবং ওয়েবসাইটগুলো আমার ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন, আপনারা এর থ্রু দিয়ে গিয়েও ওখানে বুক করতে পারেন। আর ফোন নম্বরটি হচ্ছে হোটেলের 0970701271। এরপরের যে হোটেলটির কথা বলবো, হোটেলটি হচ্ছে ত্রিমূর্তি ইন্টারন্যাশনাল। এটিরও ভাড়া পড়বে কম বেশি আপনার 1,500 থেকে 2,500 টাকা পর্যন্ত। আর একটা কথা বন্ধুরা, হোটেলের ভাড়া কিন্তু সিজন অনুযায়ী কিছুটা ওঠানামা করে, আবার সবসময় একই ভাড়া যে থাকবে তার কোনো কিন্তু সেরকম ফিক্স কিছু থাকে না, অবশ্যই যাওয়ার আগে একবার কনফার্ম করে যাবেন। আর হোটেল ত্রিমূর্তির অ্যাড্রেসটি হলো নেটওয়ার্ক ট্রাভেলস, জিএস রোড, মণিপুর রাজবাড়ি, পাঠান বাজার, গুয়াহাটি। ফোন নম্বরটি হচ্ছে 0361254-2169। এর পরের হোটেলটি হচ্ছে হোটেল রাইনো, অসম্ভব সুন্দর দারুণ হোটেলটি। এর অ্যাড্রেসটি হচ্ছে 211A ওয়েস্ট শিলপুকুরি রোড, গুয়াহাটি, আসাম। এর ফোন নম্বরটি হচ্ছে 0950806231। এর ওয়েবসাইটটি আমার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এবং ভিডিওটিতে দেখতে পাচ্ছেন। আর এটিরও মোটামুটি ভাড়া পড়বে 1,200 থেকে 3,000 টাকা পর্যন্ত। পরে যে হোটেলটির কথাতে আসবো সেটি হচ্ছে হোটেল শিরোয়েল লিলি। এই হোটেলটির ভাড়া পড়বে 1,400 থেকে 3,500 টাকা পর্যন্ত। এটির ফোন নম্বর হচ্ছে 0361260-8492। আর অ্যাড্রেসটি হচ্ছে শোলাপাড়া রোড, ইস্ট মণিপুর বস্তি, পাঠান বাজার, গুয়াহাটি, আসাম।
ওয়েবসাইটটি আমার ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। এর পরের হোটেলটি হচ্ছে হোটেল এসজে ইন্টারন্যাশনাল। এর ভাড়া পড়বে 2500 থেকে 7000 টাকা পর্যন্ত। এখানে বিভিন্ন রকমের রুম পাবেন, বিভিন্ন রকম সুইট রয়েছে এখানে, প্রেসিডেন্সিয়াল সুইট রয়েছে, আদার্স অনেক রকমের সুইট রয়েছে এখানে, আদার্স রুমও রয়েছে আপনারা এখানে। এটি অ্যাড্রেস হচ্ছে শোলাপাড়া রোড, পাঠান বাজার, গুয়াহাটি। ফোন নম্বরটি হচ্ছে 07-0860-24180। ওয়েবসাইটটি আমার ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। এর পরের হোটেলটি হচ্ছে হোটেল হর্নবিল। এটির ভাড়া হচ্ছে 2000 থেকে 5000 টাকা পর্যন্ত। এখানে অনেক রকমের রুম আপনারা পেয়ে যাবেন। এটি হচ্ছে বাজার ইন্ডিয়া, এমডি শাহ রোড, পিডাব্লিউডি কলোনি, পাঠান বাজার, গুয়াহাটি। এর ফোন নম্বরটি হচ্ছে 03612735401। ওয়েবসাইট www.hotelhornbill.in। এরপরে আসি হোটেল গ্রিন ভ্যালির কথা। গ্রিন ভ্যালির মোটামুটি ভাড়া পড়বে 1400 থেকে 3500 টাকা পর্যন্ত। এটির অ্যাড্রেস হচ্ছে ডক্টর বি বড়োয়া রোড, নিয়ার নেহেরু স্টেডিয়াম, উলুবেরিয়া, গুয়াহাটি। ফোন নম্বর 09957074966। ওয়েবসাইট হোটেল গ্রিন ভ্যালি ডট নেট। এর পরের হোটেলটি হচ্ছে হোটেল প্রাগ কন্টিনেন্টাল। এটি একটি গ্রুপ অফ হোটেল বন্ধুরা। এটিতে আপনাদের মোটামুটি 2800 থেকে 6000 টাকা পর্যন্ত রুম পাবেন এখানে। এটি হচ্ছে মতিলাল নেহেরু রোড, পানবাজারে রয়েছে। এর বুকিংয়ের জন্য যে ফোন নম্বরটি রয়েছে 03612540850। আর ওয়েবসাইটটি হচ্ছে www.hotelparagcontinental.com। হোটেল সিটি প্যালেস, ভাড়া হচ্ছে 1800 থেকে 3000 টাকা। এটি আসাম ট্রাঙ্ক রোডে পাবেন আপনারা। এটি অপোজিট ACTC, পাঠান বাজার, গুয়াহাটি। এটি হচ্ছে অ্যাড্রেস। ফোন নম্বর হচ্ছে 08811827973। ওয়েবসাইটটি www.citypalacehotel.com। ভিডিওর প্রথমেই আপনাদেরকে বলেছিলাম বন্ধুরা, আমি এখানে একটা দারুণ থাকবার জায়গা শেয়ার করবো আপনাদের সঙ্গে, এবং অত্যন্ত সস্তায়। আশা করি ওই রেঞ্জে কিংবা ওই টাকাতে থাকা খাওয়া এরকম কোনো জায়গা আপনারা পাবেন না। হোটেলের ঠিক নয় এটা, এটি হচ্ছে একটি হোমস্টে। হোমস্টেটির নাম হচ্ছে ইস্টাইন হোমস্টে। এটি অ্যাড্রেস হচ্ছে হাউস নম্বর 48, কাউধা নিবাস, RG বারুয়া রোড, অ্যাভাভ পিঙ্ক ভিলা, গুয়াহাটি, আসাম। এর ফোন নম্বরটি হচ্ছে 09085008720। খুব সুন্দর রুম, সঙ্গে সামনে চাইলে ব্যালকনিও আপনারা পেয়ে যাবেন। অসাধারণ সুন্দর একটি থাকবার জায়গা। খাওয়া দাওয়া সব মিলিয়ে যে খরচাটি হবে আপনার, আশা করি অন্য সব জায়গা থেকে অত্যন্ত কমই হবে। আমার ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে থাকতে গেলে আপনারা একটু আগে থেকে বুক করে নেবেন, এবং দাম দরের ব্যাপারটা আগে থেকে একটু এখানে আলোচনা করে নেবেন। আর বুকিংয়ের জন্য তো নাম্বার আপনাদের বলে নিলাম, 09085008720। এরপরে আসি, যদি কারোর রাজকীয়ভাবে একটুখানি থাকবার ইচ্ছা হয় গুয়াহাটিতে গিয়ে, রুমগুলো অত্যন্ত সুন্দর, দুর্দান্ত রুম এখানে। ভাড়াটা একটু কস্টলি, তো এখানে বন্ধুরা আপনারা যদি থাকতে চান, হোটেলটির নাম হচ্ছে হোটেল রাজমহল গুয়াহাটি, আসাম ট্রাঙ্ক রোডে রয়েছে হোটেলটি। হোটেলটির বুকের জন্য আপনাদের ফোন নম্বরটি ফোন করতে হবে 03612549141। আর ওয়েবসাইটটি হচ্ছে www.hotelrajmahal.in। বন্ধুরা, এটাও আমি বলেছিলাম ভিডিওর প্রথমে, আরও একটি জায়গা আপনাদেরকে দেখাবো কিংবা জানাবো, যেখানে আপনারা গেলে একটু অন্যরকম অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন, মানে খুঁজে চাপার অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন। চান তো সেখানে থাকতেও পারবেন, ডিনারও করতে পারবেন, লাঞ্চও করতে পারবেন, সব রকম কিছু ব্যবস্থা আছে, সঙ্গে খুঁজে করে ঘোরার ব্যবস্থাও আছে। তবে বন্ধুরা, এইটি একটু কস্টলি। আমার ভিডিওতে আপনাদের আমি জায়গাটা যদি থাকতে চান, তাহলে আমি দেখাচ্ছি যে এখানে কী কী কীরকম কী পড়তে পারে। তবে মোটামুটি এখানে রুম ওয়াইজ কিংবা বোট ওয়াইজ ভাড়া হয়। তো আপনারা যদি 6 জন
মিলে বুক করেন তাহলে আপনাদের পার হেড পড়ে মোটামুটি 6,000 টাকা থেকে একটু উপরে কিনা আশেপাশে, আর যদি দুজনের জন্য বুক করেন তাহলে অ্যাভারেজ পড়বে 14,000 টাকার কাছাকাছি। তো আমার ভাড়ার যে লিস্টটা রয়েছে সেটি আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন, এবং এটি বুক করতে গেলে আপনাদেরকে ফোন করতে হবে 09435558001, আর এর ওয়েবসাইটটি হচ্ছে www.alfrescogrand.com। আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিন, তাহলে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এতক্ষণ আমার চ্যানেলটির সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।